বাপিকে বিয়ে করার প্রসঙ্গে যা বললেন অপুবিশ্বাস হঠাৎ করে চাউর হয়েছে বিয়ে করছেন নায়িকা অপু বিশ্বাস কুইন খাত নায়িকা দ্বিতীয়বারের মতন সংসার পাতবে মায়ের পছন্দের ছেলের গলায় মালা দিবেন তিনি ফেসবুক ও কিছু গণমাধ্যম নায়িকার বিয়ের ব্যাপারে ঘি ঢেলেছে নায়ক বাপি চৌধুরীকে নিয়ে বলা হচ্ছে বাপীকে বিয়ে করতে চলেছেন নায়িকা অপু কিন্তু সব খবরকে হেসে উড়িয়ে দিলেন নায়িকা বললেন এ সকলই খুব দুর্বল গুজব উপবিশ্বাস সোমবার সকালে বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো রকম পরিকল্পনাই নেই যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব কারণ আমি এখন ছেলে ও ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী বিয়ের খবর হঠাৎ করেই চাওয়ার হলো এমন প্রশ্নের জবাবে উপবিশ্বাস বা তা আমি নিজেও জানি না এখানে বাপি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছি আমি হতে পারে আমার ভক্তরা আলোচনা তৈরি করতে এ ধরনের ফ্যান পোস্ট করছে আর সেখান থেকে ফুলিয়ে ফাপি বাপ্পির সঙ্গে আমার বিয়ের খবর কিছু অখ্যাত গণমাধ্যম প্রকাশ করেছে সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে কিছু প্রথম সারের গণমাধ্যমেও এই বিয়ের খবর প্রকাশ পেয়েছে সেটা নিয়ে বলবো ঘটনা ঠিক এমনটি না যেমনটা প্রকাশ পেয়েছে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল লাইফ নিয়ে কি পরিকল্পনা আমার আবার কখনো বিয়ে করব কিনা উত্তরে বলেছিলাম একজন মানুষ হিসেবে জীবনটাকে তো বয়ে নিয়ে যেতে হবে সেজন্য হয়তো একটা আস্থা বা নির্ভরতার জায়গা হয়তো আমার প্রয়োজন হতে পারে যদি করি তবে তা মায়ের ইচ্ছায় করব তার মানে এই নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি নাইকা আরও বলেন আপাতত একমাত্র সন্তান আবরাম খান জয়কে সময় দিচ্ছেন তিনি তাকে মানুষ করে তোলায় এখন তার জীবনের একমাত্র ব্রতক ছেলের দেখাশোনা পড়াশোনার সামনে যেটুকু সময় পান তা বরাদ্দ রেখেছেন সবুজের জন্য সিনেমা বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন অপবিশ্বাস। এদিকে সাকিব খানের সঙ্গে বিয়ের পর অপবিশ্বাসের ধর্ম নিয়ে যে ধোয়াশা ছিল তার ইতি টেনেছেন তিনি নায়িকার ভাষ্য আমি এখনো হিন্দু ধর্মেই আছি এবার আমি দুর্গাপূজা করব। সাকিব তো আমাকে কাগজ কলমে মুসলিম করেননি আমি মনে প্রাণে ইসলাম ধর্মের উপর বিশ্বাস এনেছিলাম তবে বাবা মার সঙ্গে থেকে তো আমি অন্য ধর্ম পালন করতে পারি না অপুর দাবি তিনি কোরআন শিখেছেন পড়তেও পারেন ধর্ম পালন নিয়ে উপবিশ্বাস বলেন কাগজে কলমে মনে প্রাণে কিংবা গরুর মাংস খেয়ে অথবা হজ করে আমি মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখেছি। আজও দেখাই সব ধর্মের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আছে। সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। এছাড়া আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এ ধরনের আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।